ডক্টর অন্দিস হোম রেমেডিসে স্বাগত জানাচ্ছি। আজকে বলবো বটল গার্ড অর্থাৎ লাউয়ের উপকারিতা। আগের দিন বলেছিলাম চালকুমড়ো লাউ অনেকটা দেখতে সেম, কিন্তু চালকুমড়ো হচ্ছে উপরটা দেখতে অনেকটা খসখসে আর লাউটা একটু মসৃণ টাইপের থাকে। তো দোকানে তো লাউ বললে চালকুমড়ো বলে আপনারা সবাই নিশ্চয়ই চেনেন, সেটাকে আলাদা করে বলার নেই। তো তার কী কী বেনিফিট, কেন আমরা খাই লাউ চালকুমড়ো দুটো জিনিসেই পাওয়া যায় গরমের সময় বেশি, কিন্তু এর গরমের সময় বেশি প্রচুর পরিমাণ হাইড্রেট থাকে অর্থাৎ জল থাকে, সেই জন্য গরমে বডিকে হাইড্রেট রাখার জন্য এটা খুব দরকার। গুড সোর্স অফ ভিটামিন জিঙ্ক, যেটা আমাদের বিভিন্ন রকমের স্কিন ডিজিজ থেকে বাঁচতে সহায়তা করে। ভিটামিন সি এসেন্সিয়াল ফর ওভারঅল স্কিন হেলথ, আমরা জানি আমাদের স্কিনকে ভীষণ ভালো রাখার জন্য ভিটামিন সি এর গুরুত্ব সবথেকে বেশি। আর ভিটামিন সি আরও একটা কাজের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের বডিতে আমরা যে আয়রনগুলো খাই সেগুলো ডাইরেক্ট কিন্তু বডি অ্যাবজর্ব করতে পারে না, ভিটামিন সি সেটাকে ভেঙে আমাদের বডি যেভাবে নিতে পারবে সেই রকম তৈরি করে। অর্থাৎ আমরা যেমন কাঁচা সবজি সব কিছু নিয়ে এসে কাঁচা খাই না, সেটাকে রান্নাবান্না করে তারপরে খেতে পারি, সেরকম ভিটামিন সি এর ফাংশনটা হচ্ছে আয়রনের ক্ষেত্রে রান্না করার কাজটা করে। ইট মে প্রোটেক্ট ফ্রম দ্য ড্যামেজ কস্ট বাই আল্ট্রাভায়োলেট রেডিয়েশান, তো আল্ট্রাভায়োলেট মানে সূর্যের আলোর জন্য যে রেডিয়েশানগুলো হয় স্কিনগুলো ড্যামেজ হয়ে যায়, অল্প বয়সে রিঙ্কেলস চলে আসে, ব্রেকিং স্কিনের ব্রেকেজ হয়ে যায়, সেই ব্রেকেজগুলোকে কন্ট্রোল করে। বডিতে বডির হিট, অনেকে দেখা যায় যে বডিতে প্রচণ্ড গরম, অর্থাৎ এটাকে আমরা পিত্তপ্রধান শরীর বলি, অর্থাৎ বাত পিত্ত কফ ত্রিদোষ জিনিস হয়, সেই ত্রিদোষের মধ্যে পিত্তদোষ একটা দোষ, যার জন্য পিত্তদোষ যাদের বেশি তাদের বডিতে সবসময় গরমের ভাবটা বেশি, অর্থাৎ হাত দিলেই মনে হবে তাদের বডিতে জ্বর রয়েছে, এরকম হিট সবসময় জেনারেট হতে থাকে। তো সেই হিটটাকে কন্ট্রোল করে কিন্তু লাউ। লাউয়ের মধ্যে 92% থাকে ওয়াটার, যেটা আমাদের গরমের সময় সোয়েট হয়ে যে কারণে আমাদের বডির থেকে অনেকটা জল বেরিয়ে যায়, বডি হাইড্রেট থাকে না, অর্থাৎ বডি ভেতরে বাইরে দুটো দিক থেকে হাইড্রেট করার জন্য লাউয়ের ভূমিকাটা অনেক অনেক বেশি। এটার আরও যেটা হয় যে গরমের জন্য যে যে কন্ডিশনগুলো হয় আমাদের নাক দিয়ে রক্ত পড়া, পিম্পল হওয়া, এগুলো থেকেও কিন্তু আটকায়, নাক দিয়ে অনেক সময় গরমের সময় নাক দিয়ে হঠাৎ করে কোনো কারণ ছাড়া কিন্তু নাক দিয়ে রক্ত পড়ে, অর্থাৎ বডিতে হিট বেড়ে গেলে কিন্তু এই জিনিসটা হয়। তার পেছনে কিন্তু অনেকগুলো কারণ থাকে, ইঞ্জুরিও একটা কারণ থাকে, যদি ইঞ্জুরি না থাকে মানে কোনো কারণ ছাড়া যখন ব্লিডিংটা হয় তখন কিন্তু আমরা ধরে নেবো যে আমাদের বডিতে হিটটা বেড়ে গেছে, সেই হিটটা না বাড়ার জন্য কিন্তু লাউ খাওয়াটা খুব দরকার। স্কিনের আগেই বলেছি স্কিনের জন্য ভীষণ উপকার, স্কিনের যে পিম্পল হয় সেটাও কিন্তু কন্ট্রোল করে। যারা ওয়েট লসের জন্য ভাবছেন মানে এটা প্যাক অফ ফাইবার, অর্থাৎ লটস অফ ফাইবার এর মধ্যে থাকে, এটা যদি এক বাটি বেশ বড় বাটি পরিমাণ খাওয়া হয় স্টমাক ফুল হয়ে যায়, মানে বডিটাকে অনেকটা হেভি মনে হয়, অল্প খাওয়ার পরেও মনে হয় যেন পেট ভরে গেছে, সেই ফিলিংসটা যখন আমাদের আসে তখন অ্যাক্সেস খাওয়ারের যে ক্রেভিংটা হতে থাকে সেই ক্রেভিংটা কিন্তু হয় না। তো এটা লং টাইম কিন্তু আমাদের অনেক দীর্ঘক্ষণ খিদে না পাওয়া, তাতে একবার একবারটি লৌকি লাউ খাওয়ার ফলে, লাউকে কিন্তু হিন্দিতে লৌকিও বলে, যখন লৌকিকা সবজি, লৌকিকা ভাজি এরকম নানান রকম জিনিস যখন আমরা ইউটিউব চ্যানেলে দেখবেন তখন মনে রাখবেন সেটা হচ্ছে লাউ। তো এটা হচ্ছে আরও একটা গুড স্টোর হাউস অফ ভিটামিন, ভিটামিন সি, ভিটামিন বি, কে, এ, পটাশিয়াম, আয়রন, ফোলেট, ম্যাগনেশিয়াম,
সমস্ত রকম রয়েছে। ফোলেটটা কি, ফোলেটটা বলে রাখি, আমি এর আগে ভিটামিন বি 12 নিয়ে মেডিসিনের চ্যানেল অনেকটা বলেছি। ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি হয়ে গেলে আমাদের বডিতে যেগুলো হয় সারাক্ষণ উইকনেস ফিল হতে থাকে, মেমোরিতে সেরকম ফাংশন করে না, নানান রকম বডিতে অ্যাকজশন, যেটা আমরা অনেক সময় মনে করি ফিজিক্যাল অ্যাকজশন থেকে মেন্টাল অ্যাকজশন হয়ে গেলো, কিছুতেই ভালো লাগছে না, কোনো কাজে এনার্জি পাচ্ছি না, এই কারণটা হয় কিন্তু ফোলেটের জন্য, অর্থাৎ ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সির জন্য। তো ফোলেটটাও কিন্তু এর মধ্যে রয়েছে, পটাশিয়াম ম্যাগনেশিয়াম রয়েছে, কনস্টিপেশন লস অফ ফাইবার থাকার জন্য কনস্টিপেশনকে কন্ট্রোল করে, আবার ডায়রিয়াটাকেও কিন্তু কন্ট্রোল করে, অর্থাৎ ডায়রিয়া হওয়ার জন্য যে লস অফ ফ্লুইড বেরিয়ে যায় সেটা থেকেও কিন্তু রক্ষা করে। আচ্ছা, এটার প্লেন জুসও খাওয়া যায়, সকালবেলা এমটি স্টমাকে যদি জুস খাওয়া হয় তাহলে, যেমন ডায়াবেটিসের উপরও তার বিশাল ফাংশন রয়েছে, ওয়েট লসের জন্য ফাংশন রয়েছে, অনেকে সকালবেলা এমটি স্টমাকে কিন্তু এক গ্লাস লাউয়ের রস খেতে পরামর্শ দেন, কিন্তু আমি সরাসরি আপনাদের লাউয়ের রস খাওয়ার কথাটা বলবো না। অনেক সময় হয় কি, কারণ এখন যে প্রোডাক্টগুলো বাজারে আসছে প্রত্যেকটা জিনিসই হাইব্রিড এবং ইঞ্জেকশান দিয়ে এগুলোকে, মানে আজকে রয়েছে 100 গ্রাম, কালকে গিয়ে সেটা 1 কেজি হয়ে যাচ্ছে, তো এটা তো মানে ম্যাজিক বলে তো কিছু হয় না, প্রকৃতিতে আমরা ম্যাজিকটা করছি, তার মানে প্রচুর পরিমাণ এর মধ্যে স্টেরয়েড দেওয়া হচ্ছে, নানান রকম কেমিক্যাল দেওয়া হচ্ছে, সেটা যদি আপনারা ডাইরেক্ট জুস করে খান তার সাইড এফেক্ট হতে পারে, তো সেক্ষেত্রে যদি রান্না করে খাওয়া হয় তার এফেক্টটা কিন্তু অনেকটা কমে যায়। তাই আপনাদেরকে আমি বলবো, আপনারা প্লিজ যখনই খাবেন ডাইরেক্ট জুস না খেয়ে বরঞ্চ সবজি রান্না করে, স্যুপ রান্না করে খেতে পারেন, ডালের সাথে দিয়ে খেতে পারেন, এমনি যেরকম ঘরে সবজি হয় সেটা খেতে পারেন। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো খাবার থেকে যখনই আমরা পুষ্টিগুণটা পেতে চাইবো সেটা যদি অতিরিক্ত তেল মশলা দিয়ে খাওয়া হয় তাহলে তার পুষ্টিগুণটা কিন্তু একদম জিরোতেও নেমে আসতে পারে, যত বেশি মশলা যাবে তেল যাবে তত বেশি তার অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসগুলো নষ্ট হতে থাকবে। তো কম তেল মশলাতে কীভাবে রান্না করবেন সেটা তো আমি আপনাদেরকে বারবারই বলেছি, হ্যাপি ম্যাজিক্যাল কিচেনে আমি প্রচুর ভিডিও দিয়ে রেখেছি, বিনা তেলে কী করে রান্না করবেন সেই ভিডিও দিয়ে রেখেছি, কেউ যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে সেই চ্যানেলটা গিয়ে ভিজিট করতে পারেন, আদারওয়াইজ চেষ্টা করবেন আপনারা নিজেরা যখন রান্না করবেন কম তেল মশলা দিয়ে রান্না করতে, এটাকে ইউজ করুন, দেখুন রেগুলার বেসিসে খাবারের মধ্যে, বিশেষ করে গরমকালে, মানে রেগুলার খাবার মানে অন্তত 2-3 দিনে যেন একবার করে হয়, একদিন লাউ রান্না করলেন, একদিন চাল কুমড়ো করলেন, মানে এই রকম খাবার দাবারগুলো ঘুরিয়ে ফিরিয়ে সবসময় সিজনাল ফুডগুলোকে খেতে থাকুন, তাহলে কোনো রকম গরমের জন্য যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো হবে না, আনওয়ান্টেড কোনো সিচুয়েশান আপনাদের সামনে আসবে না। আনওয়ান্টেড সিচুয়েশান মানে কি, ডায়াবেটিসের জন্য যে প্রবলেমগুলো আসতে পারে, প্রেশারের জন্য যে প্রবলেমগুলো আসতে পারে এই গরমের সময়টাতে, সেই প্রবলেমগুলো আসবে না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।